ভোট দেওয়ার জন্য রেডি, এভিএম মেশিন কাজ করছে না, নোট রেসপন্ডিং দেখাচ্ছে। কমপ্লেন করা হলো এখন ওই সেক্টর অফিসারকে, উনি কোন ইঞ্জিনিয়ারকে নিয়ে আসতেছে এখন। এতক্ষণ কিন্তু আমাদের লোকজন তো দাঁড়িয়ে আছে, এই 20 মিনিট হয়ে গেল শুরু থেকে। কখন ঠিক হবে জানা যাচ্ছে, এখন ইঞ্জিনিয়ার আসলে জানা যাবে। আপনি কি করবেন? এই মুহূর্তে আমি অন্য বুঝতে যাই, আমার তো কোনো প্রবলেম নেই, আমি তো যখন আসবো তখনই আমি ভোট দিয়ে দিতে পারবো, কিন্তু ভোটারদের তো আসলে টাইমটা লস হচ্ছে।